জানতে চাই, এই দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে এবং এখন যারা আহত অবস্থায় রয়েছেন হাসপাতালে তাদের অবস্থা শঙ্কাজনক কিনা চিকিৎসকরা কি বলেছেন বিস্তারিত একটু জানাবেন। মিম, আজকের দিনটি মূলত প্রতি বছরের মতোই সনাতন ধর্মাবলম্বীরা যে রথযাত্রা উৎসব পালন করে থাকেন সেই আনন্দ উৎসবের এই দিনটি মুহূর্তের মধ্যেই আসলে বিষাদে পরিণত হয়েছে বগুড়ায়। আপনাকে বলে রাখি যে ঠিক বগুড়া শহরের সেউজগাড়িতে যে ইসকন মন্দির আছে সেই মন্দির থেকে যখন রথযাত্রাটি বের হয়ে যায় ঠিক কয়েক গজ যাওয়ার পরেই যখন রাস্তায় এটি আসে শহর প্রদক্ষিণ করছিল ঠিক তখনই এই রথের যে চূড়া আছে সেই চূড়াটি আসলে বৈদ্যুতিক তারের সাথে যুক্ত হয়। এই বৈদ্যুতিক তারের সাথে যুক্ত হওয়ার পরেই আপনার ঘটনাস্থলেই বেশ কয়েকজন আসলে তাৎক্ষণিক বিদ্যুৎপৃষ্ট হন এবং এরপরে আমরা যতটুকু জেনেছি একটু আগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের যিনি উপপরিচালক তিনি আমাদেরকে জানিয়েছেন যে 35 জন ভর্তি হয়েছেন এখানে আহত অবস্থায়, তার মধ্যে মেডিকেলে মারা গেছেন 4 জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে 4 জন ভর্তি হয়েছিলেন সেখানে 1 জন, মোট 5 জন মারা গেছে। আমাদের এই মুহূর্তে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আমরা একটু তার কাছে জানতে চাবো যে আসলে আপনিও তো ছিলেন এই রথযাত্রাটি যখন উদ্বোধন করতে গিয়েছিলেন, আসলে কিভাবে ঘটলো আপনারা জেনেছেন? জি ধন্যবাদ। আমরা ইতিমধ্যে বলেছি আমি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় পুলিশ সুপার মহোদয় সহ আমরা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম, আলোচনা সভা শেষ করে আমরা রাস্তায় মূল রাস্তায় যেখান থেকে রথটা শুরু হবে সেখানে আমরা উদ্বোধন করে দিয়ে আমরা জাস্ট আমি আমার বাসায় গিয়েছি লাঞ্চ করার জন্য 5টার সময়, হঠাৎ করে আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয় ফোন করে আমাকে বললেন যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। আমি তাৎক্ষণিকভাবে খোঁজখবর রেখেছি, আমাদের সিভিল সার্জন মহোদয়ের সাথে কথা বলেছি, পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলে এই বিস্তারিত ঘটনাটা জানলাম। তাৎক্ষণিকভাবে আমরা হসপিটালে আসছি, পুলিশ সুপার মহোদয় আসছে, আমাদের এমপি মহোদয় আসছে, সিভিল সার্জন মহোদয় সহ আমরা সদরের উপজেলা নির্বাহী অফিসার সবাই আমরা ভিজিট করলাম। ভিজিট করে এই পর্যন্ত যারা ট্রিটমেন্টে আছে তাদের সুচিকিৎসা যাতে হয় সেটা আমরা একবারে তত্ত্বাবধায়ককে রিকোয়েস্ট করেছি। আমরা হসপিটাল কর্তৃপক্ষ থেকে এই পর্যন্ত যেটা জেনেছি যে সজিমে এখানে আমাদের 4 জনের মতো ব্রড ডেথ হয়েছে এবং মোহাম্মদ আলী হসপিটালে 1 জন, মোট 5 জন ব্রড ডেথ হয়েছে। আর বাকি পরিসংখ্যানটা আমরা যখন হসপিটাল থেকে একদম ক্লিয়ারেন্স দিবে তখন আমরা বলতে পারবো। নিশ্চয় শুনছিলেন মিম যে আসলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হসপিটাল পরিদর্শন করছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সঙ্গে আছেন সদর আসনের সংসদ সদস্য রাগিবুল্লাহ হোসেন রিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন সহ প্রশাসনের প্রায় সকল কর্মকর্তারা এই মুহূর্তে মেডিকেলে অবস্থান করছেন, সাংবাদিকরা আছেন, বা ভক্ত পুণ্যার্থী যারা আমাদেরকে আমাদের আমরা যাদের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে আসলে তারা মূলত বিভিন্ন জেলা থেকে কিন্তু এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে হঠাৎ করে এই ঘটনাটি ঘটার ফলে আসলে তারা একটি হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে। এই ছিল এখন পর্যন্ত রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে 5 জন নিহত হবার ঘটনার সবশেষ। বগুড়ার রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জন নিহত হওয়ার ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু। শান্তবাজারের পর্যায়ে নেব আরও একটা বিরতি।